যে নবজাত শিশুর খাতনা করবেন, আর এই খাতনা সপ্তম দিনে করাই হচ্ছে মুস্তাহাব বা ভালো। আর যত ছোট অবস্থায় করবে, নাবালক অবস্থায়, ছোট ছোট অবস্থায় করবেন, একবারে অল্প বয়সে, তত বেশি ভালো, তত কষ্ট কম হবে। আমাদের সমাজে অজ্ঞতার কারণে, দিন থেকে বা দিনের জ্ঞান থেকে দূরে থাকার কারণে ছেলেদের বয়স হয়ে যায় 8 বছর 10 বছর 12 বছর, এমনকি হাই স্কুলে চলে গেছে 14 বছর 15 বছর, আউযুবিল্লাহ, বলছে খাতনা হয়নি, মুসলমানি হয়নি। আর খাতনাকে মুসলমানি বলা একটি একটি বিদাত, খাতনা মুসলমানি নয়, মানে খাতনা করলে চামড়া কাটলেই শুধু মুসলমান হয়ে যায়, আর চামড়া না কাটা থাকলে সে হিন্দু অথবা খ্রিস্টান হয়, এটা যে হালত অজ্ঞতা। আরো বিদাত আছে খাতনা সংক্রান্ত, যেটা বাড়ানো বেশি যাবে না, শুধু এতটুকু বলি, সেটা হচ্ছে যে খাতনা করার সময় কালিমা পড়তেই হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ধারণা নিয়ে মনে করে যে ওই ওস্তাদ ডেকেই খাতনা করতে হবে, আর হাসপাতালে খাতনা করা যাবে না, কারণ ওখানে তো কালিমা পড়েন না। এইরকম প্রশ্ন অনেক ভাই বোনেরা আমাকে করেছেন বিভিন্ন সময়, যে খাতনা দিয়ে মুসলমান হওয়া যায় না। তবে খাতনা একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ওয়াজিব, এবং খাতনা না করলে তাতে শরীর স্বাস্থ্যের যেমন ক্ষতির আশঙ্কা রয়েছে, তেমনি আর সেখানে দিনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বা খুব বেশি সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে সেখানে পেশাব বা বড় হওয়ার পরে, সবালক হওয়ার পরে বীর্য সেখানে জমে থেকে যাবে, আর সেখানে নাপাকি থেকে যাবে। সুতরাং খাতনা করতে হবে, খাতনা না করলে মুসলমান হয় না। এটা অনেকে নিয়ে মুসলিম হয়েছে, খাতনা করতে চায় না, আগে খাতনা স্বীকার করুক তারপরে কালিমা পড়াবো, আরে ওর 5 অক্ত সালাতের খবর নাই না, খাতনা করবে কিনা আগে জান না, না এইসব মূর্খতা। যদি কোনো নিয়ম মুসলিম ভয় করে খাতনাকে, যে আমি এত বড় হ্যাঁ না ভয় লাগছে খাতনা করবো না, খাতনা করতে স্বীকার নাও করে আমি তারপরেও তাকে জাহান্নাম থেকে অন্তত বাঁচিয়ে দেন, আরে কেউ খাতনা না করে মারা গেলে জাহান্নামই হবে না। কিন্তু যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর শাহাদাত ছাড়া মুসলিম হয়, ইসলাম কবুল করা ছাড়া কেউ যদি দুনিয়া থেকে চলে যায়, চিরস্থায়ী জাহান্নামই হবে। সুতরাং যেন খাতনা করা না করা এটি যেন বাধা হয়ে না দাঁড়ায় কারো ইসলাম দাওয়াতে বা ইসলাম কবুল করা, এই বিষয়টি মনে রাখবেন। অনেকে এইসব হিকমা বুঝেন না, আস্তে আস্তে দিনের বিধিবিধান নিয়ম মুসলিমকে জানাতে হবে।